ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে হালকা তেলে স্পাইসি নুডলস রান্না করা যায়। প্রথমে আমরা উপকরণগুলো দেখে নিচ্ছি। নুডলস এক প্যাকেট আমি সিদ্ধ করে নিয়েছি। সবজি চাহিদা মতো, যে যেমনটা পছন্দ করেন। আমি শুধু আলু নিয়েছি, সেটা আমি নুডলসের সাথে সিদ্ধ করে নিয়েছি। ডিম একটা, পেঁয়াজ দুটো মাঝারি আকারের কুচি করে নিয়েছি, লবণ পরিমাণ মতো, টমেটো সস মিনি এক প্যাকেট, মশলা স্বাদে ম্যাজিক মশলা ও নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে এক প্যাকেট, মরিচ চাহিদা মতো, আমি গুঁড়ো মরিচ নিয়েছি, তেল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কীভাবে নুডলসটা রান্না করা যায়। ভিউয়ার্স, প্রথমে আমি চুলায় কড়াইটা বসিয়ে নিব, তারপর আমি কড়াইয়ে তেল দিব। দেখুন ভিউয়ার্স, আমি এক টেবিল চামচ তেল দিচ্ছি, কেননা আমি প্রথমেই বলেছিলাম আমি হালকা তেলে রান্না করব, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। এবার আমি তেলটাকে নেড়ে নিব কড়াইয়ের মধ্যে। দেখুন ভিউয়ার্স, আমি কড়াইটাকে নাড়িয়ে তেলটা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি সবটুকু পেঁয়াজ কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে নেড়ে নেড়ে ভাজব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এটা নাড়তে আমি পেঁয়াজটা আর এর জন্য আমি আস্তে আস্তে নাড়ছি এবং এটা বাদামি রং হওয়ার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজটা অনেকটা বাদামি রং হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিব। প্রথমে আমি টেস্ট মেকার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এরপরে আমি সসটা দিয়ে দিব। এবার আমি হালকা একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তারপর আমি মরিচ দিয়ে দিব। মরিচটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো, যে যেমনটা পছন্দ করেন। এরপরে আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো এবার আমি আরেকটু পানি দিব এবং মশলাটাকে কষাব। আমি এখন মশলাটাকে কষাচ্ছি এবং এটা কষানো হলে তারপর আমি এর মধ্যে নুডলসটা ছেড়ে দিব। এবার মশলাটা অনেকটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে নুডলসটা ছেড়ে দিব। আমি পুরোটা নুডলস ছেড়ে দিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আমি ডিমটাও এর মধ্যে দিয়ে দিব, যেন আমার মেলাতে সুবিধা হয়। এবার আমি এটাকে সুন্দর করে নাড়ব এবং মশলার সাথে এটাকে ভালো করে মিলিয়ে নিব। আপনি আস্তে আস্তে করে নিচ থেকে উপরের দিকে নুডলসগুলোকে সুন্দর করে নাড়বেন, যেন মশলাগুলো ভালো মতো মিশতে পারে। আমি আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব স্পাইসি একটা লুক এসেছে, কিন্তু এতে তেমন বেশি কোনো তেলও নেই। তা আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম বা অন্যান্য কোনো সমস্যা, বিশেষ করে যারা ডায়েট মেনটেন করেন তাদের জন্য এটা খুবই নিরাপদ। আপনারা কোনো টেনশন ছাড়াই এটা খেতে পারেন। আমি মিলাচ্ছি ভালো করে, আপনারা বাসায় খুব সহজে এবং খুব স্বল্প সময়ে এটা রান্না করে নিতে পারেন। আশা করি এটা খুব মজাদার হবে এবং আপনারা অনেক পছন্দ করবেন। আমি রান্নাটা মৃদু আতে করব। ভিউয়ার্স, আমার রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। ভিউয়ার্স, আমি নুডলসটাকে একটি পাত্রে সুন্দর করে বেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার হালকা তেলে রান্না স্পাইসি নুডলস। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। আমি তো এখন খাবই, আশা করি আপনারাও রান্না করে খাবেন এবং অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো।